বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি শামীম আক্তার খানম, সহকারী শিক্ষক খাসনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম। শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকেও আমি তোমাদের বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম অধ্যায়। তোমাদের বইয়ে নবম অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা একটু স্লাইডের দিকে লক্ষ্য করো, আমরা এখানে কিছু কি ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই ছবিগুলো কি নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছ? এই ছবি কম্পিউটার, ট্রাক্টর, দূরবীক্ষণ যন্ত্র। তারপরে এখানে কিছু শিক্ষার্থী পড়াশোনা করছে, এখানে ইয়েতে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করছে, গাড়ি, তারপরে রেফ্রিজারেটর, আমরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ছবি দেখতে পাচ্ছি। এগুলো সবকিছুই কি এগুলো এই এই সবকিছুই আমরা যেসব যন্ত্রপাতি দেখতে পাচ্ছি, এই সবকিছুই আমরা দৈনন্দিন জীবনে কি আমরা ব্যবহার করে থাকি, আমাদের জীবন যাত্রাকে সহজ করার জন্য এইসব যন্ত্রপাতি আমরা ব্যবহার করি। এইসব যন্ত্রপাতি হলো কি প্রযুক্তি, অর্থাৎ আমাদের জীবনকে সহজ এবং আরামদায়ক করার জন্য আমরা যে সকল যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলো হলো কি প্রযুক্তি। এইসব প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে, তাই না? তাহলে শিক্ষার্থীরা, তোমরা সহজেই বুঝতে পারছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়গুলো কি আমাদের জীবনে প্রযুক্তি। এই অধ্যায় আলোচনা শেষে আমরা যা যা জানতে পারবো, বিজ্ঞান ও প্রযুক্তি কি সেটা আমরা জানতে পারবো, বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কি তা আমরা জানতে পারবো, বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক কি তা আমরা জানতে পারবো, প্রযুক্তির বিভিন্ন ব্যবহার আমরা জানতে পারবো, প্রযুক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমরা জানতে পারবো। তো শিক্ষার্থীরা, আমরা আলোচনায় আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি দুজন শিক্ষার্থী পড়াশোনা নিয়ে আলোচনা করছে। এখানে বর্তমানে আমরা যে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি, যেমন বই, কলম, টেবিল, বৈদ্যুতিক বাতি, ঘড়ি ইত্যাদি আমরা লেখাপড়ার জন্য ব্যবহার করছি। তাছাড়া এই যে এখন আমি তোমাদের ক্লাস নিচ্ছি অনলাইনে, এটাও কি প্রযুক্তির ফলে সম্ভব হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের লেখাপড়ার জন্য আমরা প্রযুক্তির ব্যবহার করছি, এই বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে এইসব প্রযুক্তির উদ্ভাবন হয়েছে, ঠিক আছে? তাহলে প্রযুক্তি কি? প্রযুক্তি হলো আমাদের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগকে আমরা কি বলবো, প্রযুক্তি বলবো। বিজ্ঞানের ব্যবহারিক জ্ঞান বলেছি, তাহলে বিজ্ঞান কি? বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান, ঠিক আছে? অর্থাৎ এই বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে। এই যে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে কোন একটা কিছু, বিজ্ঞানীরা কোনো কিছু অনুসন্ধানের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বিজ্ঞানীরা কি করে, হ্যাঁ, বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে থাকে। এই বৈজ্ঞানিক পদ্ধতির আবার কি বিভিন্ন ধাপ রয়েছে, বৈজ্ঞানিক পদ্ধতি এই ধাপ সমূহ, এই ধাপে ধাপে বিজ্ঞানীরা কি কোন একটা অনুসন্ধানের জন্য অগ্রসর হন, ঠিক আছে? তাহলে প্রথম ধাপটা হলো কি পর্যবেক্ষণ করা, অর্থাৎ আমাদের চারপাশে যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেখান থেকে কোনো একটা বিষয় সম্পর্কে যদি কৌতূহল বোধ করি, সেই কৌতূহল বিষয়টা নিয়ে জানার জন্য, বিষয়টা জানার জন্য যে কৌতূহল বোধ করা হয় সেটা নিয়ে কাজ করাটা হলো পর্যবেক্ষণ।
এরপর এইসব ঘটনা দেখে শুনে পড়ে সেখান থেকে বিভিন্ন প্রশ্ন মনে আসতে পারে। এমন সেখান থেকে এমন একটা প্রশ্ন বেছে নিতে হবে যেটার উত্তর পর্যবেক্ষণ অথবা পরীক্ষণের মাধ্যমে পাওয়া সম্ভব। এরপর এটা হলো প্রশ্ন করণ, এরপর হলো অনুমান, পূর্ব অভিজ্ঞতা যে থাকে আমাদের পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে প্রশ্নটির সম্ভাব্য উত্তর ঠিক করা এবং তা খাতায় লিখে রাখা, তা খাতায় লিখা, এটাই হলো কি অনুমান। পূর্বের অভিজ্ঞতা ব্যবহার করে একটা অনুমান করে মানে প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে রাখাটাই হলো কি সম্ভাব্য উত্তরগুলো লিখাটা একটা অনুমান করে লিখা আর কি। তারপরে অনুমানটা ঠিক আছে কিনা তা যাচাই করার জন্য একটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে। ঠিক আছে, তাহলে পরীক্ষা নিরীক্ষা করার পর তথ্য সংগ্রহ করে ফলাফল লিপিবদ্ধ করতে হবে। এরপর অনুমান করলাম, অনুমান করার পর পরীক্ষা নিরীক্ষা করা হলো, এটা হলো পরীক্ষণ। এরপর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এবং ফলাফলের সারসংক্ষেপ তৈরি করতে হবে। ফলাফলটি অনুমানের সাথে মিলেছে কিনা তা যাচাই করতে হবে। এরপর যদি মিলে তাহলে সেই ফলাফল এবং গৃহীত সিদ্ধান্ত অন্যদের সাথে বিনিময় করতে হবে। এভাবে বিজ্ঞানীরা কোনো কিছু অনুসন্ধানের ক্ষেত্রে বিভিন্ন ধাপ অনুসরণ করে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন বা অনুসন্ধান করে থাকেন। তাহলে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে আমাদের জীবনের বাস্তব সমস্যার সমাধানের জন্য আমরা যে যন্ত্রপাতি বা বিভিন্ন জিনিস আবিষ্কার করে থাকি সেটাই হলো কি প্রযুক্তি। প্রযুক্তির ফলে আমাদের কি হয় জীবন মান কি হয় সহজ হয় এবং উন্নত হয়। যেমন ধরো বিজ্ঞানীরা বিদ্যুতের জ্ঞান নিয়ে গবেষণা করেছে, এই সম্পর্কে আমাদেরকে ধারণা বা জ্ঞান দিয়েছে। এই বৈজ্ঞানিক জ্ঞানটা ব্যবহার করে মানুষ কি করেছে ফ্রিজ টেলিভিশন মোবাইল বৈদ্যুতিক আদি উদ্ভাবন করেছে এবং এগুলো কি আমাদের দৈনন্দিন কাজে আমরা সেগুলো ব্যবহার করে থাকি। তাছাড়াও প্রযুক্তি শিক্ষা চিকিৎসা যোগাযোগ যাতায়াতের ক্ষেত্রেও কি বিশেষ অবদান রাখছে। যেমন শিক্ষাক্ষেত্রে এই যে এখন প্যান্ডেমিকের সময় তোমাদের সাথে আমাদের কি সরাসরি কোনো ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা কি অ্যাকচুয়ালি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তোমাদের কি আমরা পাঠদান করছি। ঠিক আছে, তাহলে শিক্ষাক্ষেত্রে এটা হলো প্রযুক্তি ব্যবহার। চিকিৎসা ক্ষেত্রে যেমন এখন এই প্যান্ডেমিকের সময় টেলিমেডিসিন সেবা নিচ্ছি আমরা, ঠিক আছে, তাছাড়া এক্সরে মেশিন আল্ট্রাসনোগ্রাফি মেশিন ইত্যাদি হলো প্রযুক্তির ব্যবহার। তারপর যোগাযোগের ক্ষেত্রে মোবাইল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে আমরা এই লকডাউনের সময় আমরা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে যোগাযোগ রক্ষা করতে সক্ষম হচ্ছি। যাতায়াত, যাতায়াতের ক্ষেত্রে এও প্রযুক্তি বিরাট অবদান রাখছে, যেমন রেলগাড়ি মোটরগাড়ি জাহাজ, ঠিক আছে, তারপরে উড়োজাহাজ ইত্যাদি যোগাযোগ ক্ষেত্রে ইত্যাদি প্রযুক্তি গুলো আমাদের কে সাহায্য করছে। এরপর দেখো তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি কি আমরা জানলাম, ঠিক আছে, আর তাহলে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কি। বিজ্ঞান কোনো বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান দান করে সেই সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা ওই বিষয়টাকে ব্যাখ্যা এবং বর্ণনা করতে পারি, আর প্রযুক্তি হলো বাস্তব সমস্যার সমাধানে বিজ্ঞানের প্রয়োগ কিভাবে করতে হয়, প্রযুক্তি আমাদেরকে সেই সম্পর্কে ধারণা দেয়। তাহলে বিজ্ঞান আর প্রযুক্তি কি, বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারছি আশা করছি। এখন দেখো বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক, বিজ্ঞান এবং প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও আমরা এতক্ষণ আলোচনা দেখলাম দুজনের বিজ্ঞান এবং প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও ভিন্ন কিন্তু ভিন্ন হলো এদের মধ্যে আমাদের জীবনে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরা পরস্পরের সাথে নিবিড় ভাবে সম্পর্কিত। ঠিক আছে, আমরা এই ছবিগুলো দেখলেই আমরা বুঝতে পারছি যে বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এই যে বিজ্ঞানী গবেষণার কাজে প্রযুক্তি কি ব্যবহার করছে মাইক্রোস্কোপটা, অতীতে বিজ্ঞান এবং প্রযুক্তির সম্পর্ক এত নিবিড় ছিল না। বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দিয়েছেন, বাস বিজ্ঞানীদের কাজ শেষ। সেখানে ব্যবহারিক জীবনে সমস্যা সমাধানের কোন উদ্দেশ্য বিজ্ঞানীদের ছিল না।
তারা বিদ্যুৎ এবং আলোর মতো বিভিন্ন বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কার করেছে। অপরদিকে মানুষ নিজের জীবন জীবনকে উন্নত করার জন্য, বাস্তব সমস্যা সমাধানের জন্য প্রযুক্তির উদ্ভাবন করেছে, এই বিজ্ঞানের জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে। তারা পাথরের হাতিয়ার, আগুন, পোশাক, ধাতব যন্ত্রপাতি, চাকার মতো সরল প্রযুক্তির উদ্ভাবন করেছে। ঠিক আছে, এই যে এই এই জিনিসগুলা, পাথরের হাতিয়ার, আগুন, পোশাক, মানে এগুলো আমাদের কি কাজ, কি আমাদের জীবন মানকে সহজ করছে, আমরা আরাম পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে প্রযুক্তি জীবনকে সহজ করছে। এখানে দেখো, 18 শতকে শিল্প বিপ্লবের সময়কালে ব্যাপক প্রযুক্তির ব্যাপক উন্নতি সাধিত হয়েছে, বিশেষ করে কৃষি, শিল্প কারখানা, তারপরে পরিবহন ইত্যাদি ক্ষেত্রে। বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ কি করছে, জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করছে। এই বাষ্পীয় ইঞ্জিনের সাহায্যে কি হচ্ছে, কলকারখানা, রেলগাড়ি, জাহাজ চালাতে এই বাষ্পীয় ইঞ্জিন ব্যবহার করছে। তাহলে দেখো, বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, এটাকে কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছে। এই বাষ্পীয় ইঞ্জিনটা এখন কলকারখানা, রেলগাড়ি, জাহাজ চালাতে মানুষ ব্যবহার করছে, অর্থাৎ মানুষের প্রয়োজনে মানুষ সেগুলো ব্যবহার করছে। তাহলে বিজ্ঞান আমাদেরকে জ্ঞান দেয়, আর প্রযুক্তি সেই জ্ঞানকে ব্যবহার করে আমাদের জীবন, আমাদের প্রয়োজনে ব্যবহার করি আমরা। দেখো, বিভিন্ন পণ্য এবং প্রযুক্তি উদ্ভাবনে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে। ঠিক আছে, আমরা এতক্ষণ আলোচনায় দেখলাম বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণার সময়ও প্রযুক্তি ব্যবহার, যেমন এই দেখো দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশে বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছে। এই যে মহাকাশে যে কি বিভিন্ন কি কি ধরনের বস্তু রয়েছে সেগুলো দেখতে হলে কিসের প্রয়োজন হচ্ছে, দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হচ্ছে। আর দূরবীক্ষণ যন্ত্রটা আবিষ্কার, দূরবীক্ষণ যন্ত্রটা হলো প্রযুক্তির উদ্ভাবন। ঠিক আছে, খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীরা কি অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহার করছে বর্তমান কালে। তাহলে আমরা দেখছি কি, মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করার জন্য বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছে, আর অতি ক্ষুদ্র জিনিস যেটা খালি চোখে দেখা যায় না সেটা অনুসন্ধানের জন্য বিজ্ঞানীরা কি অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করছে। তাহলে এই দূরবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র হলো প্রযুক্তির ব্যবহার বিজ্ঞানীরা ব্যবহার করছে। এ থেকে আমরা বুঝতে পারছি যে বিজ্ঞান এবং প্রযুক্তি একে অপরের উপর নির্ভরশীল। এখন দেখো, আমরা এর আগে আলোচনা করেছি প্রযুক্তির বিভিন্ন ব্যবহার শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, ঠিক আছে, যাতায়াতের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, তদ্রূপ কৃষি ক্ষেত্রেও প্রযুক্তির ব্যবহার রয়েছে। যেমন আমাদের অধিক জনসংখ্যার দেশে কি অধিক পরিমাণ কি খাদ্যের প্রয়োজন, কিন্তু আমাদের জমি কিন্তু সীমিত। এই সীমিত জমির ভিতরে আমাদের অধিক জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের জন্য আমাদেরকে কৃষিতে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করতে হয়। যেমন দেখো, যান্ত্রিক প্রযুক্তি, রাসায়নিক প্রযুক্তি, জৈব প্রযুক্তি। যান্ত্রিক প্রযুক্তি, চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন শাবল, কোদাল, লাঙ্গল ইত্যাদি উদ্ভাবন করেছে। এগুলো প্রাচীন প্রযুক্তি, বর্তমানে কিন্তু ট্রাক্টর, সেচ পাম্প বা ফসল মারাই যন্ত্রের মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষ ব্যবহার করছে। এইসব যন্ত্রপাতি মানুষকে স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। এই অল্প সময়ে অধিক পরিমাণ জমি চাষ করা যায় ট্রাক্টরের সাহায্যে, তারপর ফসল মারাই যন্ত্রের সাহায্যে এই আধুনিক কৃষি যন্ত্রপাতি দিয়ে খুব অল্প সময়ের মধ্যে অধিক ফসল মাড়াই করা যায়, অর্থাৎ ফসল কি মাড়াই করে ধান সংগ্রহ করা সম্ভব হয়। তাহলে এই যান্ত্রিক প্রযুক্তি গুলো কৃষকদের কি জীবন বা কৃষকদের কৃষিকাজকে সহজ করছে। এরপর দেখো রাসায়নিক প্রযুক্তি, বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। ওই যে বলেছি আমাদের সীমিত সম্পদ, সেই সীমিত সম্পদে অধিক উৎপাদন করতে হলে আমাদেরকে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার করতে হয়। রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সাহায্য করে, সহায়তা করে। আর রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকর পোকামাকড়, ক্ষতিকর পোকা এবং আগাছা দমন করে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করে। তাহলে দেখো, রাসায়নিক সার কি করছে, উদ্ভিদের ভালো বৃদ্ধি এবং অধিক ফসল উৎপাদনে সাহায্য করছে, আর রাসায়নিক পদার্থ গুলো ফসলের ক্ষতিকর পোকা এবং আগাছা দমন করে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করে, অর্থাৎ নষ্ট হচ্ছে না।
অধিক ফসল উৎপাদন হচ্ছে আর পোকামাকা মাকড় এবং আগাছা ফলে কি ফসল নষ্ট হয়ে যায়, যে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে পোকামাকড় এবং আগাছা দমন থেকে কৃষকরা ফসল রক্ষা করতে পারছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কীটনাশকের ব্যবহার, কৃষক কীটনাশকের ব্যবহার করছে, তবে কীটনাশকের যথাযথ ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু এটা আবার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এবার দেখো জৈব প্রযুক্তি, মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। যেমন জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে। এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি, পোকামাকড় বিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সাহায্য করছে। এই যে কৃষিবিদরা এই জৈব প্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সাহায্য করছে। তাহলে অধিক পুষ্টি পাচ্ছি আমরা, পোকামাকড় প্রতিরোধী অর্থাৎ বেশি পোকামাকড় মানে অ্যাটাক করে না এরকম, এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সাহায্য করছে কি জৈব প্রযুক্তি। তাহলে কৃষিতে এই প্রযুক্তিগুলো আমাদের কি কৃষকদেরকে ফসল উৎপাদনে সহায়তা করছে। তাহলে আমরা কি আমাদের আমরা আমাদের সহজে পাচ্ছি। এখন দেখো আমরা এতক্ষণ পর্যন্ত প্রযুক্তির ব্যবহার গুলো অর্থাৎ ভালো দিক দেখলাম, প্রযুক্তির প্রত্যেকটা জিনিসের ভালো দিক যেমন রয়েছে তেমনি কি খারাপ দিকও রয়েছে। এখন আমরা প্রযুক্তির কি কি ক্ষতিকর প্রভাব আছে সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। দেখো প্রযুক্তি বিভিন্ন সমস্যা সমাধান করে মানুষের জীবনকে নিরাপদ, উন্নত এবং আরামদায়ক করছে, তাই না? আবার প্রযুক্তি নানা রকম সমস্যারও সৃষ্টি করছে। আমরা এই যে ছবিগুলো দেখলে আমরা বুঝতে পারছি যে প্রযুক্তি আমাদের কি ক্ষতি করছে, পরিবেশ দূষণ করছে। পরিবেশ দূষণ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি কিন্তু এর ফলে বায়ু দূষিত হচ্ছে, তাই না? বায়ু দূষণের ফলে কি হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়ন এবং অ্যাসিড বৃষ্টির মতো পরিবেশের উপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে। আমরা এর আগে চ্যাপ্টারে পড়ছি রাসায়নিক সার এবং কীটনাশক অধিক খাদ্য উৎপাদনে সহায়তা করে, ঠিক আছে, এটা আমরা জানি, কিন্তু এগুলোর ব্যবহারের ফলে কি হচ্ছে, মাটি এবং পানি দূষিত হয় যা জীবের জন্য মারাত্মক ক্ষতি কারণ হয়, ঠিক আছে। এরপর দেখো তাহলে প্রযুক্তির ব্যবহার অর্থাৎ আমরা যে বিদ্যুৎ উৎপাদন করছি কয়লা পুড়িয়ে সেখানে বায়ু দূষিত হচ্ছে, এই বায়ু দূষণের ফলে কি হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে, ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। তাছাড়া আমরা অধিক খাদ্য উৎপাদনের জন্য যে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করছি সেগুলোর ফলে আমাদের অধিক খাদ্য উৎপাদন হচ্ছে ঠিকই, কিন্তু এগুলো ব্যবহার ফলে আমাদের মাটি এবং পানি দূষিত হচ্ছে যা আমাদের বা আমাদের জীবের জন্য মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে। এরপর দেখো অস্ত্র তৈরি, আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হলো যুদ্ধের অস্ত্র তৈরি এবং এর ব্যবহার। এই যে আমরা এখানে দেখছি বন্দুক, বোমা, ট্যাঙ্ক, এই যে যুদ্ধের অস্ত্র, যুদ্ধ লাগলে এক একটা ট্যাঙ্ক বোমা মেরে এক একটা দেশ ধ্বংস হয়ে যায়, তাহলে এটা হলো প্রযুক্তির ভয়াবহ প্রয়োগ, ঠিক আছে। তাহলে এরপর দেখো এছাড়াও আরো অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে, প্রযুক্তি অনেক সময় নেশায় পরিণত, ঠিক আছে, কম্পিউটার গেম খেলা অনেক সময় নেশায় পরিণত হয় না, তোমরা খেলো, খেললেও বেশি খেলবে না, ঠিক আছে। টেলিভিশন এবং কম্পিউটারের ব্যবহার যদি ভালো কাজে নিয়োজিত না হয় তা আমাদের সময়ের অপচয় করে। আমরা যদি ঘন্টার পর ঘন্টা আমরা কি করি টিভি দেখি অথবা কম্পিউটার আমরা যদি গেম খেলি তাহলে কি হবে, আমাদের মুক্ত চিন্তা বাধাগ্রস্ত হবে, আমরা নিয়মিত খেলাধুলা করতে পারবো না, আমরা ব্যায়াম করতে পারবো না, তাহলে আমাদের কি শারীরিক এবং মানসিক ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হবো, আমাদের বুদ্ধিবৃত্তির বিকাশ কম হবে। তাই আমাদের কি করতে হবে, সচেতনতার সহিত আমাদের এই প্রযুক্তিগুলো ব্যবহার করতে হবে। আধুনিক যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া আমরা চলতে পারি না, ঠিক আছে, কিন্তু আমাদেরকে এমন ভাবে ব্যবহার করতে হবে যাতে সেটা আমাদের ক্ষতির কারণ না হয়, আমাদের মুক্ত চিন্তার প্রতি যাতে বাধা সৃষ্টি না হয়, আমরা আমাদের খেলাধুলা ব্যাঘাত যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এক নাগারে এক ঘন্টার বেশি আমরা টিভি দেখবো না এবং কম্পিউটারের ব্যবহার করবো না, তাহলে কি হবে, আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে। যদিও আমরা এখন অনেকটা কম্পিউটার মোবাইল এগুলোর উপর নির্ভরশীল হয়েছি এই প্যান্ডামিকের কারণে, তবুও আমরা কি করব,
আমরা যতটুকু সম্ভব আমরা প্রয়োজন যখন তখন আমরা ব্যবহার করব, অপ্রয়োজনে আমরা গেম খেলে বা অন্য কিছু দেখে আমরা সময় নষ্ট করবো না। আমরা লেখাপড়ার জন্য আমাদের যতটুকু প্রয়োজন আমাদের প্রযুক্তির ব্যবহার আমরা ততটুকু করতে হবে, তাই না? তাহলে আমরা প্রযুক্তি ব্যবহারের সময় আমরা সতর্কতার সহিত ব্যবহার করব, তাহলে আমরা ক্ষতি থেকে আমরা মুক্তি পাব। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমাদের যাতে এই প্রযুক্তির ব্যবহার যাতে নেশায় পরিণত না হয় সেদিকে আমরা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রযুক্তির বিভিন্ন ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমরা জানলাম। তাহলে প্রযুক্তি আমাদের অনেক সহায়তা করে, জীবন মান সহজ করে, আরামদায়ক করে, আবার প্রযুক্তির আমরা কিছু ক্ষতিকর দিকও দেখলাম। ঠিক আছে, তাহলে আমাদের কি প্রযুক্তির ব্যবহারটা তাহলে আমাদেরকে বুঝে সুঝে আমাদের প্রয়োজন মতো করতে হবে। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা তোমরা একটা বাড়ির কাজ লিখে নাও, বিজ্ঞান এবং প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও কিভাবে সম্পর্কযুক্ত তা ব্যাখ্যা করো। পারবে না? আশা করছি তোমরা শিক্ষার্থীরা তোমরা এই বাড়ির কাজটুকু করতে পারবে। তো তোমরা আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।